আজ আমি তোমাদের সাথে একটা নতুন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি, যে কেকে যদি তোমরা গোলাপ ফুল দিতে চাও, ক্রিম দিয়ে গোলাপ ফুল ছাড়া তোমরা কীভাবে গোলাপ ফুল বানাবে সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, এখানে আমি পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি দুটো। এবার বিস্কুটগুলোকে একে একে বার করে নিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে। তো চলো আগে ভেঙে নিই, তারপর গুঁড়িয়ে নেব। তো গুঁড়িয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এবার এগুলোকে সব গুঁড়ানো হয়ে গেছে, এবার এটাকে আমি দুধ দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে সামান্য সামান্য দুধ দিয়ে করতে হবে, একদম যাতে পাতলা না হয়ে যায়, যেমন আটা মাখা টাইট টাইট হয় সেরকমভাবে মাখতে হবে এটাকে। তো অল্প সামান্য দুধ দিয়ে করতে হবে। তো দেখে নেবে তোমরা তোমাদের কতটা দুধ লাগে না লাগে, সেই বুঝে করবে। তো এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, পুরো একদম টাইট টাইটভাবে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার এটার মধ্যে আমি ব্লু কালার মিশিয়ে নিচ্ছি। লিকুইড দিতে পারো বা পাউডার দিতে একটু সমস্যা হতে পারে, কিন্তু এখানে লিকুইড দিচ্ছি সেই জন্য আমি একটু। এটার সাথে একদম পুরো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমার আরেকটু লাগলো। এটাকে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, তো এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আমি কিছুক্ষণ পর আবার এসে গেছি, দেখো এটা পুরো একদম টাইট টাইট হয়ে গেছে। তো এটাকে একটুখানি আমি চিপে নেবো হাত দিয়ে জাস্ট। এবার এটা থেকে ছোট ছোট গেঁচি মতন করে নেব। এবার এটাকে গোল মতন করে নেবো এরম করে, তারপর চিপব। এই যেরকম গোল হয়ে গেছে, তারপর এরমভাবে চিপে দেব হাতের সাহায্যে। তো গোল হয়ে গেছে, এবার এটাকে আমি এরম রাউন্ডের মতন ঘোরাবো, তাহলে মাঝখানে কুড়িটা তৈরি হয়ে যাবে। এবারও সেম ভাবে ওইরকম গোল করে তারপর চিপে নেব।
তো এটা এরমভাবে চিপে তারপর সাইডে গায়েগুলো আটকে দিতে হবে, এটা পাপড়ির মতন হবে। এখানে পাপড়িগুলো একটু ভালোভাবে গায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে, নাহলে খুলে যাওয়ার চান্স থাকতে পারে, কিন্তু এরম করে লাগালে খুলবে না আশা করছি। তো ভালোভাবে টিপে টিপে লাগিয়ে দেবে। এই দেখো আমার রেডি হয়ে গেছে পুরো গোলাপ ফুলটা, আমি দেখিয়ে দিচ্ছি। আমার একটু নখের জন্য অসুবিধা হচ্ছে, দাগ হয়ে যাচ্ছে নখের কারণে একটু। তো চলো, আমার গোলাপ ফুলটা পুরো রেডি হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে, তো এটা তোমরা পারলে ট্রাই করতে পারো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত।